আরজিকর কাণ্ড নিয়ে বা আরজিকরের ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রাজ্যের বিভিন্ন স্তর থেকে যেমন প্রতিবাদ হচ্ছে, তেমনি পুরস্কারগুলোও প্রত্যাখ্যান হচ্ছে। আপনারা জানেন গান্ধীবাদী লেখক পরিমল দে উত্তরবঙ্গ থেকে তার তার সম্মান ফিরিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে, নাট্যকার চন্দন সেন ফিরিয়েছেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফিরিয়েছেন, এমনকি নির্দেশক বাসুদেব বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন। তাহলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের কাদের বঙ্গশ্রী দেবেন? আমাদের একটা প্রস্তাব আছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, খুব সিরিয়াসলি বলছি। এবার টালা থানাকে আপনি বঙ্গশ্রী দেন। টালা, দেখুন টালার পুজো কমিটিগুলো বিভিন্ন ধরনের পুরস্কার টুরস্কার বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর সময় ছিনিয়ে নেয়, কিন্তু বঙ্গশ্রী, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ অনেক কিছু আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাঁড়ারে। তো এবার টালা থানাকে তেমন একটি সম্মান দিন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি কেন বলছি আমি ব্যাখ্যা করবো, তার আগে আমি ঠিকই করে রেখেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না দেন তাহলে এই 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 ধরনের একটি মেডেল আমি টালা থানাকে গিয়ে তার অফিসারদের কাছে উপহার দিয়ে আসবো। বিশ্বাস করুন, আপনারা হয়তো ভাবছেন রসিকতা না, রসিকতা না, ভেরি সিরিয়াস নোট, আমি টালা থানাকে দিয়ে আসবো। কীসব কীর্তি একটার পর একটা বেরোচ্ছে। আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাদের কাছে বললেন ঘটনাটা, তরুণজ্যোতির বক্তব্য আপনাদের কাছে শোনাবো, কিন্তু তার আগে টালা থানার এসআইয়ের কীর্তি শুন। নাম তার এ ঘোষাল, সই করেছেন কবে? 5 এপ্রিল 2024, এবছর, এবছর এই এসআই অফ টালা পিএস মিস্টার এ ঘোষাল তিনি সই করেছেন। কী লিখেছেন একটু ছোট্ট করে পড়ে শোনাই, তারপর তরুণের মুখে বাকিটা শুনবেন। ইট কুড বি লার্ন ডিউরিং এনকোয়ারি দ্যাট আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল মেনটেন্স অল দ্য প্রসেস অফ টেন্ডার্স, প্রোকিউরমেন্ট অফ মেটেরিয়ালস অ্যান্ড আদার রিলেটেড অ্যাক্টিভিটিস বাই মেনটেনিং এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস অ্যান্ড নর্মস। কী বুঝলেন? এটা মামলা হয়েছিল, বোধহয় শিয়ালদা কোর্টে কোনো মামলা টামলা হয়েছিল, তার প্রেক্ষিতে সরাসরি এই সার্টিফিকেট দিচ্ছেন কে? এ ঘোষাল, সাব ইন্সপেক্টর অফ পুলিশ টালা, অর্থাৎ ডাক্তার সন্দীপ ঘোষ টালাকেও ম্যানেজ করে নিয়েছেন। বা একটু অন্যভাবে বলি, এ ঘোষাল জানতেন যে সন্দীপ ঘোষ হচ্ছেন মুখ্যমন্ত্রী লোক, কেন মুখ্যমন্ত্রী তাকে জন্মদিনের শুভেচ্ছাপত্র পাঠান। বারবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরও তিনি স্বপদে ফিরে আসেন, 5 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং পান। হাইকোর্ট যখন তাকে ছুটিতে পাঠায় তখন রাজ্যের স্বাস্থ্যভবন তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ। এটা ভাবার কোনো কারণ নেই যারা একটু বোঝানোর চেষ্টা করছেন স্বাস্থ্যভবন স্বাস্থ্যভবন না, নাটের গুরুমা বসে আছেন নবান্নের 14 তলায়, পরিষ্কার, এর এ নিয়ে কোনো দ্বিধা নেই, বাংলার মানুষ বুঝতে পেরে গেছেন। কেউ বলতে চাইছেন না, করে কমে খান অনেক শিল্পী টিল্পী আর্টিস্ট টার্টিস্ট আছেন, তারা বলতে চাইছেন, আমাদের বলতে কোনো অসুবিধে, নাটের গুরুমা বসে আছেন নবান্নের 14 তলায়। তিনি না নির্দেশ দিলে সন্দীপ ঘোষকে এত আদরের ঘর জামাই করা হতো না। সেই সন্দীপ ঘোষ অবশ্য তাকে বিধির বাদন যাকে বলে, সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাসপেন্ড করতে হয়েছে স্বাস্থ্যভবন, এবং স্বাস্থ্যভবনে বোধ হয় আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন বোধ হয় শোক দিবস পালন করছে। এখন সন্দীপ ঘোষকে শেষ পর্যন্ত সাসপেন্ড করার চিঠিটা তাদের কাছ থেকেই দিতে হয়েছে। আমি ঠিক এই প্রেক্ষিতে আমি আরেকবার টালা থানার সেই এসআইয়ের তার 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 রিপোর্টটা আমার হাতে আছে, সেই রিপোর্টটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে লিখছে ইট কুড বি লার্ন ডিউরিং এনকোয়ারি, অর্থাৎ তারা এনকোয়ারি করেছিল, দ্যাট আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল মেনটেন্স অল দ্য প্রসেস অফ টেন্ডার্স, প্রোকিউরমেন্ট অফ মেটেরিয়ালস অ্যান্ড আদার রিলেটেড অ্যাক্টিভিটিস বাই মেনটেনিং এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস অ্যান্ড নর্মস বলে আরও গাজীর পট লিখেছে। প্রশ্নটা হচ্ছে যেটা নিয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার এফআইআর করলো, মানে রাজ্য সরকার বাধ্য হলো এফআইআর করতে, কেন সিবিআই তদন্ত আটকানোর জন্য সিট করলো, মনে আছে? যাতে যাতে অন্তত বাবা এই দুর্নীতির ব্যাপারে সিবিআই না ঢুকে, তাও তো সিবিআই ঢুকে পড়লো জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের নির্দেশ, এবং শেষ পর্যন্ত সিবিআই গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে এবং তার 3 সাংঘাতকে। তো সেইটাতে টালা থানার এসআই এই ধরনের সার্টিফিকেট দিয়েছিল। আমি বলছি টালা থানাতে লুকিয়ে আছে অনেক রহস্য, অনেক অনেক কাহিনী, ডেড বডি দ্রুত বার করে দেওয়া, তার বাড়িতে পৌঁছে দেওয়া, সেখান থেকে শ্মশানে পৌঁছে দেওয়া, পুরো অপারেশনসটা হয়েছিল আরজিকরের ওই টালা থানাতে। আমরা বলছি যদি যদি রাজ্য সরকার একটু ভেবে দেখেন এই প্রস্তাবটা, যদি রাজ্য সরকার না পারেন আমরা দেব। আমরা ঠিকই করেছি, আমি মেডেলটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, উল্টো দিকটা দেখাচ্ছি না, উল্টো দিকের সব বয়ান লেখা হচ্ছে। টালা থানায় গিয়ে এই এই মেডেলটা দিয়ে আসবো, অন্তত রাজ্য সরকার দিচ্ছে না, যদি না দেয় দেবে কি না জানি না, রাজ্য সরকারের যদি নাও দেয়
নাগরিক সম্বর্ধনা টালা থানাকে দেওয়া উচিত সব অফিসারদের। আমি এইটুকু বলে আজকে আসল কাহিনীটা কী, কীভাবে কনস্পিরেসিটাকে হাসাপ করার বিভিন্ন প্রক্রিয়া হয়েছিল, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবং আক্তার আলী খান যাদের সৌজন্যে শেষ পর্যন্ত সন্দীপ গ্রেফতার হলো কলকাতা হাইকোর্টে গিয়ে, ইডি তদন্তের জন্য মামলা করলেন এবং শেষ পর্যন্ত জাস্টিস শরীর রাজশ্রী ভরদ্বাজ সেটাকে সিবিআইয়ের হাতে দিল, এখন ইডিও ঢুকে পড়েছে, যার জন্য ওই আর্জি কর দিয়ে সোজা চলে যাচ্ছে স্বাস্থ্যভবন, যেখান থেকে হয়তো নবান্নের মালকিনও জড়িয়ে যেতে পারে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টালা থানার এই মহান কীর্তি নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে, কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে। নমস্কার তরুণ, সন্ময়দা বলছি। নমস্কার দাদা। বলছি আজ কি একটু রিল্যাক্স লাগছে? সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, কার্সি আক্তার আলী এবং তরুণজ্যোতি তিওয়ারির করা মামলা কলকাতা হাইকোর্ট সিট থেকে নিয়ে সরাসরি দিয়ে দিল সিবিআইকে, এবং সেই দুর্নীতির মামলাতেই শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ শ্রীঘরের পথ দেখলো, কি বলবে দাদা? উই হ্যাভ ওয়ন এ ব্যাটল নট দ্য ওয়ার, যুদ্ধ যেটা এখনো বাকি আছে। প্রাথমিকভাবে অ্যারেস্ট হয়েছে, প্রাথমিকভাবে সন্দীপ ঘোষ একটা বোড়ে, মাত্র একটা বোড়ে গ্রেপ্তার হয়েছে, খুশি লাগছে। যুদ্ধ যেটা সেনকে হবে, এনকে আসল দোষীগুলো শাস্তি পাবে, সবকটা ভিতরে ঢুকবে। খুব সোজা হিসাব, এই কমপ্লেনগুলোর বেসিসে যদি কলকাতা পুলিশ আগে স্টেপ নিত, তাহলে হয়তো আমাদের বোনটিকে মরতে হতো না। কারণ খালি আক্তার আলীর কমপ্লেনটা আপনারা জানেন, আক্তার আলীর কমপ্লেন সম্পর্কে সবাই জানেন, আর একটা বিষয় আপনারা জানেন না, সেটা আজকে জানানোর প্রয়োজন বা আছে বলে আমি মনে করি। একটা মামলা হয়েছিল শিয়ালদা কোর্টে, তাপস কুমার পাল বলে একটা ব্যক্তি, সে আর্জি করে দুর্নীতি নিয়ে শিয়ালদা কোর্টে একটা মামলা করেছিল। সেই মামলায় অ্যাজ পার রুল শিয়ালদা এসিজিএম টালা থানাকে নির্দেশ দেয়, তুমি ইনভেস্টিগেট করে, প্রিলিমিনারি ইনভেস্টিগেট করে জানাও। টালা থানা ইনভেস্টিগেট করে, রিপোর্ট ফাইল করে, সে রিপোর্ট ফাইল করে পরিষ্কার বলে দেয় সব দুর্নীতি ফুর্নীতি ঘটনা পুরো বেকার, মানে কমপ্লেনটাকেই নেগেট করে দেয়। সেদিনকেও যদি টালা থানা নিজের দায়িত্ব পালন করতো, ঠিকঠাক পদক্ষেপ নিত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিত এবং এফআইআরটা যদি রেজিস্টার হয়ে এদেরকে অ্যারেস্ট হতো, তাহলে হয়তো মেয়েটা মারা যেত না। আমি আবার বললাম, উই হ্যাভ জাস্ট ওয়ন এ ব্যাটল নট দ্য ওয়ার, এখনো যুদ্ধ যেটা বাকি আছে এবং এটা শেষ দেখে আমরা ছাড়ব। কোনো একটা জায়গায় মনে হচ্ছে না যে টালা থানার সংশ্লিষ্ট অফিসাররা এই এন্টায়ার কনস্পিরেসির একটা অন্যতম পার্ট, কি বলবে? কলকাতা পুলিশ এই এন্টায়ার কনস্পিরেসির একটা পার্ট, টালা থানার একটা এসআই এর ঘাড়ে এতগুলো মাথা নেই, তিনি এত বড় কাজ করে দেবেন, কলকাতা পুলিশের অফিসারদের মানে পার্ট। আমার মনে আছে যে রাতেবেলা মামলা করার আগের দিন রাতেবেলা আমি টালা থানায় গেলাম কমপ্লেন করার জন্য আক্তার আলীকে নিয়ে। সেদিনকে কমপ্লেনটা পাওয়ার পরই একটা অদ্ভুত মানে হলচল হয়ে গেছিল ওখানে, অদ্ভুত একটা মুখ চাওয়াচাই হচ্ছিল, কি করব কি করব, নেবো কি নেবো না, নেবো কি নেবো না। ইন দ্য মিন টাইম ওখানে একজন অফিসার ছিলেন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলেন, তার কথা মতো বললেন যে জাস্ট তুমি রিসিভ করে ছেড়ে দাও, মানে কগনিজেবল অফেন্স, সুপ্রিম কোর্ট বারবার বলেছে কেস রেজিস্টার করতে হবে, সেক্ষেত্রেও কেস রেজিস্টার না করে জাস্ট একটা রিসিভ করে ছেড়ে দিয়েছিল। সেদিনকেও বোঝা যাচ্ছিল যে ওপরে আরো বড় বড় মাথা আছে যারা ঢাকার চেষ্টা করছে। ওই টালা থানা বা টালা থানার একটা মানে আইসি বা একটা এসআই, তার ঘাড়ে এতগুলো মাথা নেই যে এরা তারা এত বড় কাজটা করবে। এরা নির্দেশে কাজ করেছে, ওপরওয়ালা নির্দেশে কাজ করেছে, এই ওপরওয়ালা গুলোকেই ধরতে হবে। তো তুমি কি আশাবাদী যে সন্দীপ ঘোষের অ্যারেস্টকে সামনে রেখে আরো বৃহত্তর জায়গায় ব্যাপারটা যাবে? দাদা, যা যা এভিডেন্স আমরা দিয়েছি অলরেডি, যারা এভিডেন্স আক্তার আলী সাহেব দিয়েছেন, যা যা এভিডেন্স আমাদের কাছে আছে, তার কিছুটা ইতিমধ্যে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, মানে সাধারণ জনগণও দেখেছে, কিন্তু আমি এইটুকু বলে রাখি ওইটা হচ্ছে জাস্ট 1/10, মানে 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, পুরোটাই আমরা সিবিআই কে দিয়েছি, পুরো ইস্যুগুলো নিয়ে, এবং পুরো ইস্যুগুলোই আসছে। এবং আপনাকে পরিষ্কার বলছি, স্বাস্থ্যভবন জড়িত, স্বাস্থ্যভবন জড়িত না থাকলে এই ঘটনাগুলো ঘটে না। কারণ বড় বড় টেন্ডার যেগুলো হয় সেগুলো ফিনান্সিয়াল স্যাংশন লাগে, ফিনান্সিয়াল স্যাংশনের ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্টেরও জড়িয়ে থাকার কথা। ফিনান্স ডিপার্টমেন্ট কার আন্ডারে সে আমি আর আলাদা করে বলার দরকার নেই, ব্যাপারটা ওদিন দাঁড়া ছিল না, স্বাস্থ্যভব স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর এগুলো নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এর সাথেও একটা উজ্জ্বল থেকে যাচ্ছিল, এটা ফিনান্স দপ্তর। ফিনান্স দপ্তরের অ্যাপ্রুভাল ছাড়া বড় টেন্ডার গুলো পাস হয় না, যেগুলো 3 কোটি 4 কোটি 5 কোটির টেন্ডার। সেই ওই টেন্ডার গুলো কি হয়েছে, কিভাবে কিছু হয়েছে, সেগুলো সামনে আসবে। আমি আবার বলছি, এইবার এই দুর্নীতির পুরো তীরটাই কিন্তু একজনের দিকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সেই সেই জন্যই দ্রুততার সঙ্গে সিট গঠন, এবং তারপর চারজন খুব ট্রাস্টেড লেফটেন্যান্টকে ওখানে বসানো সিটে, কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোনো লোকজন ছিল না সিটের মধ্যে,
সেটাই তো আরেকটা ইঙ্গিত। হ্যাঁ একদম একদম, এই চারজন ট্রাস্টেড এর মানে রোলটা কি, তারা কে কে, তার ডিটেলটাও কোর্টে দেখেছিলাম, দিয়েছিলাম কোর্ট, সেটাও দেখেছিলেন। এবং ওভারঅল যদি আপনাকে বলি, ওই চারজনকে বসানো এক বছর পর হঠাৎ করে তড়িঘড়ি এই একটা ফিনান্সিয়াল করাপশনের জন্য একটা বোর্ড মানে এসআইটি ফর্ম করা, মার্ডারের কয়েকদিন পরেই, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে মার্ডার অ্যান্ড করাপশন এই দুটো লিঙ্ক, মানে রেপ অ্যান্ড মার্ডার অ্যান্ড করাপশনটা লিঙ্ক, তার জন্য এই কীর্তিটা হয়েছে। আমি আবার বলছি, এটা কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে তো বেরোবই, এবং কেউটেটা নবান্নতেই বসে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ তরুণ জ্যোতি, অন্তত অ্যাটলিস্ট তোমার এই লড়াই একটা সার্থকতার পথে পৌঁছক সারা বাংলা চাইবে। আখতার আলী তরুণ জ্যোতি তিওয়ারি, আমরা অনেকদিন আগেই বলেছিলাম এই জুটি একটা অসামান্য কাজ করছেন, শিক্ষা প্রেসিডেন্সি জেলে, খাদ্য প্রেসিডেন্সি জেলে, স্বাস্থ্য যদি প্রেসিডেন্সি জেলে শেষ পর্যন্ত যায় সেটা হবে কার্সি আখতার আলী এবং তরুণ জ্যোতি তিওয়ারি। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা।